আজকে আমি আলু ফুলকপির ঝোল করব আর বেগুন ভাজা। তো আলু ফুলকপির ঝোলের জন্য আমি আদা রসুন একসঙ্গে বেটে নেব, আর আমি পেঁয়াজও বেটে নেব, কারণ বাটা জিনিস দিয়ে রান্না করতে আমার খুব ভালো লাগে। তো ওই জন্য আমি আদা রসুন পেঁয়াজ বেটে নিই আগে। এবার আমি বেগুন ভাজা করব বলে বেগুনটা কেটে নিচ্ছি। আর এই ফুলকপিটা আমি ঝোল করার জন্য এনেছি, তো এই ফুলকপিটা আমি কাটবো এখন। ফুলকপি আমার কাটা হয়ে গেছে, এবার আমি আলু ফুলকপির ঝোল করার জন্য সব গুছিয়ে নিই আগে। একদম সিম্পল ঝোল করব। আর আমি আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আমার রান্না করার আগে সব কিছু গুছিয়ে নিতে ভালো লাগে। তো আমার বেগুনটাও একদম কেটে ধোয়া হয়ে গেছে, এখন একটা লবণ হলুদ মাখাবো ভাজার জন্য। লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি, ওর সাথে আমি ছোটো ছোটো কুমড়োও কেটে দিয়েছি। কুমড়ো ছিল, নষ্ট হয়ে যাচ্ছিলো, ওই জন্য আমি কুমড়োটাও ভাজবো। আর এই যে আমি দেখো সব গুছিয়ে নিয়েছি, একটা টমেটো দিয়েছি আর কাঁচা লঙ্কা আলু ফুলকপির তরকারিতে। তখন কড়াতে তেল হচ্ছে, আমি কড়াতে প্রথমে যখন তেল দিয়ে বেগুন দিয়েছি, একটু পরে দেখছি কড়াতে একটুও তেল নেই, মানে সব তেলটা বেগুনটা শুষে নিয়েছে। তারপরে যখন আবার তেল দিয়েছি, তারপরে যখন বেগুনটা নরম হয়ে আসছে, তখন দেখলাম এই অনেকটা তেল বেরিয়ে গেছে, মানে বেগুনের ভেতর থেকে। আর আমার ভাজা জিনিসটা কড়া ভাজা খুব ভালো লাগে, ওই জন্য আমি একটু কড়া করে ভাজবো। এরপরে আমি ফুলকপিটাও ভেজে নেবো এই তেলটাতে, কারণ ফুলকপি আগে ভেজে নিলে ভালো হয়, নাহলে সিদ্ধ হতে চায় না। যেমন ফুলকপিটা ভেজে নিয়েছি, একটু লাল করে ভেজে নিয়েছি। এর মধ্যে আমি দিয়েছি পেঁয়াজ বাটা, টমেটো, আদা, রসুন বাটা দিয়ে আমি একটু কষিয়েছি। এবার এর মধ্যে আমি একটু জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, তারপরে লঙ্কার গুঁড়ো দিয়ে সামান্য একটু জল দিয়ে দিয়েছি, যাতে মশলাটা পুড়ে না যায়। এবার মশলাটা কষা হয়ে গেলে এর মধ্যে আমি ফুলকপি আর আলু দিয়ে দেবো। দেখো তেল ছাড়ছে, এবার ফুলকপি আলু দিয়ে দিয়েছি, দিয়ে এবার একটু কষাবো। কষিয়ে তারপর আমি এর মধ্যে জল দিয়ে দেবো। আমি জল দিয়ে দিয়েছি, আমি বেশি জল দিইনি, আমার একটু ঝোল ঝোল ভালো লাগে, এই জন্য ঝোলটা হয়ে গেছে। আমার রান্না কমপ্লিট। তো আজকে আমার সন্ধেবেলা যাবো ঠাকুর দেখতে, জগদ্ধাত্রী ঠাকুর দেখতে, এই কাছেই পুজো হচ্ছে, তো ওটাও তোমাদেরকে দেখাবো চলো। এই আমরা যেখানে থাকি তার পাশে একটা মন্দির আছে, ওখানে জগদ্ধাত্রী পুজো হচ্ছে। এখানে দুর্গা পুজো হয়েছে, কালী পুজো হয়েছে, লক্ষ্মী পুজো হয়েছে, এখন জগদ্ধাত্রী পুজো হবে, মানে হচ্ছে, হবে না সরি, হচ্ছে। আর একটা পাশেই হয়েছে, ওখানটাতেও আমরা যাব। এখানটা খুব সুন্দর করেছে, আর এখানটা আমরা ঠাকুর দেখতে এসেছি। ওই যে ছোটো প্যান্ডেল দেখা হয়ে গেছে, ওখানে ভিড় ছিল বলে ফোনে আর তুলতে পারিনি, মানে লোকজন প্রসাদ দিচ্ছিল। তো আমরা এখন বাড়ি যাচ্ছি, এখানে খুব সুন্দর লাইটিং করেছে, আমরা সাইকেলে করে এসেছি। তো আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা একটা লাইক করো, কমেন্ট করে বলো আমার ভিডিওটা কেমন হয়েছে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো, বাই।